বনি সেনগুপ্ত। টলিউডের এই হিরোকে ঘিরে এখন চর্চা চলছে রাজনীতি, টলিউড সব জায়গাতেই। তিনি টাকা নিয়েছিলেন কুন্তল ঘোষের কাছ থেকে, সেই অভিযোগে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে। ইডি তাকে আর ডাকবে কিনা সেই প্রশ্নেরও উত্তর দিয়ে ফেলেছেন বনি সেনগুপ্ত। ইতিমধ্যেই বনি সেনগুপ্তের নাম বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে, এবং এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে একটা অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে বনি সেনগুপ্ত, খুব স্বাভাবিক প্রশ্নটা সেখান থেকেই উঠে আসছে যে যদি বিজেপির অনুষ্ঠানেই থেকে থাকেন বনি সেনগুপ্ত, তাহলে কেন তাকে ইডি জিজ্ঞাসাবাদ করছে। কারণ ইতিমধ্যেই বিরোধীরা বলতে শুরু করেছেন যে যারা বিজেপিতে নেই তাদেরকে ইডি এবং সিবিআই ডাকে, যারা বিজেপির সদস্য তাদেরকে ডাকে না, এটা বিরোধীদের অভিযোগ। তাহলে সেই দিক থেকে যদি ধরা যায়, তাহলে বনি সেনগুপ্তকে ইডির জিজ্ঞাসাবাদ তাকে ডেকে পাঠানো। এই যে এই ছবিটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে বনি সেনগুপ্ত তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে বসে রয়েছেন। এবং এর পরে একটা ছবি খুব ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, একটা টুইট, এই ছবিটাকে ঘিরে একটা টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার আপনাদের সেই টুইটটা দেখাবো। সেই টুইটে যেটা দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছেন আপনারা, এই টুইটটা করেছেন শুভ্র প্রতিম রায় এআইটিসি। তিনি এই ছবিটাকে নিয়েই টুইট করেছেন, যে ছবিটা আপনাদের শুরুতে দেখিয়েছিলাম, যে শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে বনি সেনগুপ্ত। তিনি লিখছেন, ইনি সেই বনি সেনগুপ্ত যিনি কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়েছিলেন, শুভেন্দুর অনুগামী বনি সেনগুপ্ত একজন বিজেপির সদস্য, এটা কোনো মিডিয়া দেখাচ্ছে না। এই বিষয়টা টুইট করেন শুভ্র প্রতিম রায় এআইটিসি, তিনি এই টুইটটা করেন। এরপরেই পুরো বিষয়টা সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু হয়। ইন্ডিয়া টুডে গ্রুপের ফ্যাক্ট চেক টিমের সদস্য তনুজিৎ দাস, তিনি পুরো এই বিষয়টার এরপরে সন্ধান শুরু করেন, যে এই ছবিটা কোথাকার সেই ছবিটা খুঁজে বের করার চেষ্টা করে তনুজিৎ। এবং তারপরে এই যে টুইটটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়, যিনি টুইটটা করেছেন তার পুরো বিষয়টা সম্পর্কে, সত্যতা সম্পর্কে আসল বিষয়টা উদ্ঘাটনের চেষ্টা করেন। তারপর যেটা দেখা যায়, এটা সম্ভবত 2021 বিধানসভার সময়কার ছবি, কারণ আমরা জানি যে সেই সময় বনি সেনগুপ্ত তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু তারপরে কি হয়েছিল, তারপরে একটা টুইট করেছিলেন বনি সেনগুপ্ত, অর্থাৎ 2021-এর এই ছবিটা হতে পারে সেই সময়কার, এবং তারপর 2022 সালে একটা টুইট করেন বনি সেনগুপ্ত। সেই টুইটে বনি সেনগুপ্ত কি লিখেছেন, তিনি লিখছেন, দিস ইজ টু ইনফর্ম দ্যাট মাই অ্যাসোসিয়েশন উইথ দ্য ভারতীয় জনতা পার্টি হ্যাজ কাম টু অ্যান এন্ড উইথ এফেক্ট ফ্রম টুডে। দ্য পার্টি হ্যাজ ফেইল টু কিপ কমিটমেন্টস অ্যাজ প্রমিসড অ্যান্ড অলসো আই ডোন্ট সি এনি ফর্ম অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ বনি সেনগুপ্ত যে টুইটটা করেছেন তার অর্থটা এটাই, যে 24 জানুয়ারি 2022 3:46 তিনি এই টুইটটা করেছেন, এবং তিনি টুইটটা করে এটাই বলেছেন যে তার সঙ্গে বিজেপির সমস্ত যোগাযোগ তিনি ছিন্ন করেছেন। ডেটটা দেখবেন 24 জানুয়ারি 2022, অর্থাৎ তারপর থেকে বনি সেনগুপ্তের সঙ্গে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির আর কোনো সম্পর্ক নেই। যে ছবিটা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, সেই ছবিটা 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়কার, যিনি সেটা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, টুইট করেছিলেন, তিনি সেই ছবিটা নিয়ে টুইট করেছিলেন, তিনি প্রশ্নও তুলেছিলেন যে কেন কোনো মিডিয়া এটা দেখাচ্ছে না। তারপরই ইন্ডিয়া টুডের ফ্যাক্ট চেক টিমের সদস্য তনুজিৎ দাস, তিনি অনুসন্ধান করে যেটা দেখা যাচ্ছে, যেটা তিনি সামনে এনেছেন, সেটা হচ্ছে বনি সেনগুপ্তের এই টুইট। অর্থাৎ বনি সেনগুপ্ত এই মুহূর্তে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কবে থেকে নেই, ডেটটাও কিন্তু বনি টুইট করে জানিয়েছিলেন 2022 সালের 24 জানুয়ারি 3:46, সময় তারিখ সবটাই সেখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এটাই সামনে এলো যে বনি সেনগুপ্তের সঙ্গে আর বিজেপির কোনো সম্পর্ক নেই, এটাই আসল সত্য। এই সংক্রান্ত খবরাখবর কেমন লাগছে আপনাদের, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর একই সঙ্গে
এই ভিডিওটা সম্পর্কে আপনার মতামত জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরও আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন আর সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।